আগামী কদিনেই শুরু হতে চলেছে চলতি বছরের দ্বিতীয় বড় পরীক্ষা উচ্চ মাধ্যমিক। যে কোনো পড়ুয়াদের কাছে আগামী দিনে কলেজে পড়াশোনার জন্য গতি দেয় এই পরীক্ষা, কিন্তু সেই পরীক্ষা আদৌ দিতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চিত মালদার এক ছাত্রী। উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট না পেয়ে অথই জলে পরীক্ষার্থী, এ হেন পরিস্থিতিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। এমনকি প্রধান শিক্ষককে অপরাধী বলে তোপ দিয়েছেন খোদ শিক্ষা কর্মাধ্যক্ষ। আর মাত্র কদিন পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ইতিমধ্যে প্রত্যেক স্কুল থেকে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেওয়া হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড না পেয়ে চূড়ান্ত হয়রানির শিকার এক ছাত্রী। প্রধান শিক্ষকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে ব্লক প্রশাসনের দ্বারস্থ পরীক্ষার্থীর পরিবার। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের কনুয়া ভবানীপুরে ঘটে এই ঘটনা। অভিযোগ, ওই পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন সার্টিফিকেট এসেছে, টেস্ট পরীক্ষাও দিয়ে দিয়েছেন তিনি, পরবর্তীতে নির্দিষ্ট তারিখে ফর্ম ফিল আপও করেছিলেন অন্যান্য সহপাঠীদের সঙ্গে, কিন্তু সকলে অ্যাডমিট পেলেও ওই পরীক্ষার্থী তা পাননি। আমার অ্যাডমিট কার্ড আছে বলে আমি দরখাস্ত দিয়েছিলাম, তারপর স্যার বলছে নাকি যে আমি ফর্ম ফিল আপ করেন, স্যারের বক্তব্য এটাই যে তুই ফর্ম ফিল আপ করিসনি। হ্যাঁ স্যার করেছিলাম, আমি 16 ডিসেম্বর অনেকগুলো বান্ধবী ছিল এবং বন্ধু ছিল সবার সাথেই করেছিলাম, তখন সার্ভে ডাউন ছিল, স্যার বললো পরে এগুলো কাজ করে দিব, এখন কাগজ জমা দিয়ে দেয় এবং পয়সা জমা দিয়ে দেয় পরে আমরা কাজ করে দিব, সবার কাজ করে দিয়েছে আমার কাজ করে দেয়নি স্যার। ওটাটা কোথায় কী করলো না করলো আমি তো সেটা জানি না, কিন্তু পরে থেকে যখন 2 তারিখে অ্যাডমিটের কথা হলো তখন গেলাম স্কুলে, দেখছি সবার অ্যাডমিট এসছে আমার অ্যাডমিট আসেনি, তো স্যার বলছে যে তুই ফর্ম ফিল আপ করিসনি। জানিয়েছি এসআই ম্যাডামকে জানিয়েছি এবং গ্রামের যে যারা ই ছিল ওদেরকে, গ্রামের মেম্বার এবং প্রধানকে জানিয়েছি, বলছে ফর্ম ফিল আপই করিসনি তুই, ফর্ম জমা দিসনি। আমার ফ্যামিলি পুরো গরিব, সারা দিন লেবারি করে কাজ দিন চালাই, তাদের জন্য আমি আমার নিজের জীবনকে শেষ করে দিই। যদি কিছু হয় তাহলে এর দায় সম্পূর্ণ হেডমাস্টার নেবে, আমার স্কুলের প্রধান শিক্ষক। এদিকে এই ঘটনায় প্রধান শিক্ষককে অপরাধী বলে তোপ দেখেছেন খোদ শিক্ষা কর্মাধ্যক্ষ। টেস্ট পরীক্ষাও দিয়েছিলেন পরীক্ষার্থী, ফলাফল বেশ ভালো হয়েছিল। পরবর্তীতে আসল পরীক্ষার জন্য অন্যান্য বান্ধবদের সঙ্গে স্কুলে গিয়ে নিয়ম অনুযায়ী ফর্ম ফিল আপ করেন লিপি, কিন্তু তাও এমন ঘটনায় রীতিমতো হতবাক সকলে। হ্যাঁ এটা তো, এটা ঘটনা তো আমি শুনেছি, যদিও ঘটনাটা খুবই মানে দুঃখজনক ঘটনা, তবে আমি এই কথাই বলবো যে কোনো ভবানীপুর হাইস্কুলের যে হেডমাস্টার মশাই রায়চৌধুরী একটা ক্রিমিনাল লোক, স্কুলের এমন কোনো বিষয় নয় যার সঙ্গে ও জড়িত নয়, দুর্নীতির সঙ্গে জড়িত, এবং জানি না কেন উনি এরকম করছেন। আমি আরও শুনেছি যে যার অ্যাডমিট কার্ড আসেনি সেই লিপি স্বর্ণকার, ও তার সহপাঠীদের নিয়ে ফর্ম ফিল আপ করেছে একই দিনে, সবারই অ্যাডমিট কার্ড আসলো, ওর কারি অ্যাডমিট কার্ডটা আসলো না। মূলত হেডমাস্টারের গাফিলতির কারণে এই ঘটনাটা ঘটেছে, উনি যে কী করে হেডমাস্টার হলেন সেটা নিয়ে আমার বিশাল প্রশ্ন। তবে আমি ওর এই যে ঘটনাটা ঘটিয়েছে ওর চরম শাস্তি চাইছি, এবং অন্যান্য কর্তৃপক্ষকে বলবো একটা বিভাগীয় তদন্ত করা হোক, এবং তদন্ত করে যাতে রায়চৌধুরী উপযুক্ত শাস্তি পায় সেটা আমি উদ্বোধন কর্তৃপক্ষের কাছে প্রেয়ার করছি। এদিকে এই ঘটনার পর থেকেই চরম হতাশায় মানসিক অবসাদে ভুগছেন ওই পরীক্ষার্থী। তার অভিযোগ, মানসিক অবসাদে তিনি যদি আত্মহত্যা করেন তাহলে তার দায় থাকবে প্রধান শিক্ষকের উপর। জীবনের অন্যতম বড় পরীক্ষার আগে মেয়ের এই হেন সমস্যায় ব্যাপক দুশ্চিন্তায় রয়েছেন পরিবারের সদস্যরাও। আদৌ কি এবছর উচ্চ মাধ্যমিক দিতে পারবেন এই পরীক্ষার্থী, সেই প্রশ্ন এখন বিষ পাও জলে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।